টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, লীলাবালি 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 বল সুমতি শুভর বল সুমতি ঘরে কি দিয়া আশা যায় মোতালে। লীলাবালি লীলাবালি বল সুমতি শুভর বল সুমতি ঘরে কি দিয়া আশা যায় মোতালে। হাতু সায়া হাতু সায়া বালা দিব মতিয়া লাগায়া শুভর মতিয়া লাগায়া শুভর কি দিয়া আশা যায় মোতালে। লীলাবালি লীলাবালি বল যুবতী শুভর বল যুবতী ঘরে কি দিয়া আশা যায় মোতারে। নাকুসায়া নাকুসায়া কিশোর দিব চুনিয়া লাগায়া শুভর চুনিয়া লাগায়া শুভর কি দিয়া আশা যায় মোতারে। পাউসায়া পাউসায়া পাজর দিব ঘুঙুরা লাগায়া শুভর ঘুঙুরা লাগায়া শুভর কি দিয়া আশা যায় মোতারে। বিন্দন সাইয়া শাড়ি দিমু ওড়না লাগাইয়া শুমর ওড়না লাগাইয়া শুমর কি দিয়া আশা যায় মোতারে। লীলাবালি লীলাবালি বল সুমতি শুমর বল সুমতি ঘরে কি দিয়া আশা যায় মোতারে। লীলাবালি লীলাবালি বল সুমতি শুমর বল সুমতি ঘরে কি দিয়া আশা যায় মোতারে। লীলাবালি লীলাবালি বল সুমতি শুমর বল বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সাশি ম্যাঙ্গো ফ্রুডিং নিবেদিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। আমি আছি অনন্যা তোমাদের সাথে পুরো সময় জুড়ে, আর আমি আছি কোন বন্ধুদের কাছে জেনে নেব বন্ধুদের কাছ থেকে। বন্ধুরা তোমাদের স্কুলের নামটা বলো। কক্সবাজার মডেল হাই স্কুলে। বন্ধুরা কেমন আছে জেনে নেই বন্ধুদের কাছ থেকে। কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? উপরের বন্ধুরা কেমন আছে? বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানকার বন্ধুরা খুব ভালো আছে, তোমরা ভালো থাকবে। আর তোমাদের ভালো রাখার জন্যই তো নিয়ে এসেছি তোমাদের প্রিয় বন্ধুকে স্ট্যাশি ম্যাঙ্গোম্যান। বন্ধুরা প্রথম পারফরমেন্স তো দেখে নিলে আরো অনেক আনন্দ হবে, মজা হবে, গান হবে, নাচ হবে, দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানকার বন্ধুরা ঘিরে ধরেছে রং তুলি নিয়ে খেলবে বলে। বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? বন্ধুরা দেখে বুঝতে পারছো আমরা গল্প করতে বসে গেছি, আমরা কথা বলবো, কিন্তু কোথায় কথা বলবো? বন্ধুরা আজকে আমরা কথা বলবো সুশিক্ষা নাকি সার্টিফিকেট, শুনে নেই বন্ধুদের মুখে।
শিক্ষা হচ্ছে আমাদের কোনো কিছু জ্ঞান অর্জনকেই শিক্ষা বলে, আর সুশিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেদের প্রয়োজনে কিছু করাই হচ্ছে সুশিক্ষা। তো আমাদের আজকালকার জীবনে সুশিক্ষা এবং সার্টিফিকেট এমন দুটি জিনিস যেটা আমাদের দুটিই প্রয়োজন। সার্টিফিকেটেও আমাদের প্রয়োজন, সুশিক্ষাও প্রয়োজন। আমরা তোমার কথা শুনে নিলাম, এবার এই বন্ধুর কাছ থেকে শুনে নিই তুমি কী ভাবছ। আইনস্টাইন গণিতে অনেক দুর্বল ছিল, কিন্তু পরে গিয়ে উনি পৃথিবীর সবচেয়ে সাফল্যবান বিজ্ঞানীতে পরিণত হন। তাই আমরা GPA-5 এর মানদণ্ড একটি মানুষকে বিচার করতে পারবো না, পরিস্থিতি বদলাতেও পারে। GPA-5 এর মাধ্যমেই আমরা সব কিছু করছি এমনটা নয়। বঙ্গবন্ধু একটি কথা বলতেন যে সোনার দেশ গড়ে তুলতে হলে সোনার মানুষ গড়ে তুলতে হবে। এখানে বোঝানো হয়েছে যে সোনা স্বর্ণ নয়, সোনা হলো একজন নেপরায়মান সৎ শিক্ষিত মানুষ। চমৎকার বলেছ, আসলে যে সুশিক্ষায় শিক্ষিত হবে সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। তোমার কাছে শুনতে চাই, বর্তমান যুগে দেখা যাচ্ছে সবাই সার্টিফিকেটের পেছনে দৌড়াইতে, কিন্তু সার্টিফিকেটের পেছনে দৌড়াইতে গিয়ে দেখা যাচ্ছে যে শিক্ষাটা পাচ্ছে না, সুশিক্ষাটার মানুষের অভাব হয়ে যাচ্ছে। সার্টিফিকেট সার্টিফিকেট করতে করতে আমরা যে শিক্ষা গ্রহণ করতে এসেছি, আমরা যে জ্ঞান নিতে এসেছি, আমরা সেটাই ভুলে যাই। এবার তোমার কাছে শুনতে চাই, যা অর্জনের মাধ্যমে মানুষ নিজেকে নিজের আচরণের ভালো এবং স্থায়ী পরিবর্তন করতে পারে তাকে শিক্ষা বলে। কিন্তু সামাজিক বিভিন্ন কারণে শিক্ষাটা আমাদের মধ্যখান থেকে হারিয়ে যাচ্ছে। আমরা ওই যে সার্টিফিকেট যেটা কথা, সার্টিফিকেটের কথা, SSC HSC এইসব পরীক্ষা যদি আমরা GPA-5 না পাই, ওটার কারণে আমরা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না, ভালো কলেজে ভর্তি হতে পারবো না। ফলে আমরা ভালো জব পেতেও আমাদের ব্যাক পেতে হবে। এই ভালো জব পাওয়ার ব্যাক পাওয়ার কেয়া থেকে আমরা সুশিক্ষা অর্জনে টার্গেটটা থেকে আমরা সরে আসতেছি, আমরা সুশিক্ষা থেকে দূরে সরে আসছি। এস আপনি যদি সমাজে দেখেন তাহলে অনেক উদাহরণ দেখতে পারেন, এস্টাবলিশড মানুষ অনেক, কিন্তু দেখা যায় নিজের বাবা মাকে ওনারা বৃদ্ধাশ্রমে পাড়াই দিচ্ছে। পারতপক্ষে এটা সুশিক্ষার অভাব। চমৎকার বলেছ, আসলে এবার আমি তোমার কাছে জানতে চাই। অবশ্যই বইয়ের বাইরের জগতে শিক্ষা আছে, শুধু যদি আমি বইয়ের ভিতরেই পড়ি আর সেটা মুখস্থবিদ্যা হয়ে যায়, সেটা কিন্তু আমি চাইলেও দেশের জন্য এবং কি অন্য অন্য মানুষের জন্য আমি কল্যাণে কাজ করতে পারবো না। এখন একটা শিক্ষাতে কী চায়? সে তো চায় তার ফ্যামিলি ভালো থাকুক, তার পরিবার ভালো থাকুক। এখন পরিবার কী চায়? GPA-5। এখন সে দেখতেছে যদি আমি GPA-5 পাই আমার পরিবার ভালো থাকতেছে, আমি ভালো থাকতেছি, আমার বন্ধুবান্ধবের সাথে আমি ভালো থাকতেছি। কিন্তু আসলে জীবনে চলার জন্য GPA-5 বলতে কিছু নেই, GPA-5 মানে মুখস্থবিদ্যা। তুমি যদি নিজের জ্ঞানে 3 নম্বরও পাও সেটাও অনেক বড় কথা, কারণ সেটা তুমি নিজে জানো। এবার আমি আমার শেষ বন্ধুর কাছে চলে যাব, তুমি আমাদেরকে কী বলতে চাও? শিক্ষা বলতে শুধু আমরা বুঝি যে একটা মানুষ পরীক্ষা ভালো করছে, যে ভালো করছে না সে শিক্ষিত না, যে ভালো করছে সে শিক্ষিত। আমাদের সামাজিক ব্যবস্থা এমন হয়ে গেছে যে তারা বুঝে শুনে কিছু পড়ছে না, তারা শুধু বইটাতে মুখস্থ করছে। আমাদের উচিত যে পড়াকে আমরা বোঝা হিসাবে না নিয়ে আমাদের আনন্দ হিসাবে নিই, যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারবো, ভালো জায়গায় টিকতে পারবো। চমৎকার বলেছ, আসলে আমরাও বলতে চাই লেখাপড়া হবে বাড়তি আনন্দে, আনন্দ সহকারে আমাদের পড়াশোনা করতে হবে। তোমাদের এত চমৎকার সব কথাগুলোর জন্য আমাদের তরফ থেকে রয়েছে কিছু শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টাশি মোমেন্ট। প্রত্যেকটি ছবি আসলে খুব সুন্দর, তোমার ছবির মধ্যে কি কি বুঝিয়েছো? এখানে আমি আমার কক্সবাজারের ঐতিহ্য তুলে ধরেছি এবং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে আমাদের কি করতে হবে সেটি তুলে ধরতে চেয়েছি আমার ছবিতে। চমৎকার, আসলে তুমি এত কিছু তোমার একটা ছবির মাধ্যমে তুলে ধরেছো, আমার স্বপ্ন সিঁড়ি। আচ্ছা, তোমার স্বপ্ন সিঁড়ি কি? আমি একজন ডাক্তার হতে চাই। এবার পরের বন্ধুর কাছে যাই, তুমি কি এঁকেছো? জি, আমি একটি ক্যাম্পফায়ার রেখেছি, এই ক্যাম্পফায়ারটা আমি আমার চিন্তা ধারণা থেকে এঁকেছি। খুব চমৎকার ক্যাম্পফায়ার রেখেছো, তুমি কি এঁকেছো? আমি এটা সৌরজগতে এঁকেছি, আমার মাঝখানে একটি শিশু নৌকা নিয়ে খেলা করছে। সৌরজগতের মধ্যে একটি শিশু নৌকা নিয়ে খেলা করছে, আসলে শিশুদের চিন্তাই চমৎকার। তাই তোমাদের প্রত্যেকটি ছবি নিয়ে যাব আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য, যেখানে ঝুলিয়ে দেব তোমাদের প্রত্যেকটি ছবি, যেখান থেকে দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলোকে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো দিয়ে দাও।
বন্ধুরা তোমাদের চমৎকার সব ছবিগুলোর জন্য আমাদের তরফ থেকে রয়েছে তোমাদের জন্য শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশি মোমেন্ট। বন্ধুরা আমাদের এখানকার বন্ধুরা এখন গান শোনাবে, ফিউশন গান। কিন্তু কোথায় শোনাবে? চাই বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনি আজি দোল আজো তার ফুল কলি দের ঘুমটো টেনে, তন্দ্রাতে বিলুল বাগি চাই বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনি আজি দোল 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 দিয়েছে ঘুম ভেঙেছে কই, ফাগুনে সে ডাক দিয়ে যাই উঠলো এবার সই ভাঙা বই ঘুম তো আশা দিনে সাথে না জেগে জেগে রই দুঃখিনা এলোই ওলিরা পাখিরা তোমারি প্রেমেতে রই ও ছো ছো ছোরে সই ফাগুনে লই দক্ষিণে হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই ও ছো ছো ছোরে সই ফাগুনে লই দক্ষিণে হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই দক্ষিণ হাওয়া গজল গাওয়া মাঝি বিভুল বাগি চাই বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনি আজি দোল আজো তার ফুল কলি দের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল বাগি চাই চমৎকার। এত সুন্দর ফিউশন করেছো তোমরা, আমার তো খুব ভালো লেগেছে, বন্ধুদেরও খুব ভালো লেগেছে, আর তাই তোমাদের জন্য রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টাশি মোমেন্ট। বন্ধুরা আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখেই বুঝতে পারছো আমরা খেলতে দাঁড়িয়ে গেছি। বন্ধুরা খেলবে, কিন্তু কোথায় খেলবে? বন্ধুরা তোমাদের প্রথমে নিয়মটা বলে দেই, 30 সেকেন্ড সময় পাবে তোমরা, মাত্র 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে যে যত বেশি আম পাড়তে পারবে সেই আজকের উইনার। তাহলে তোমরা খেলার জন্য রেডি? জি। তোমরা রেডি? ইয়েস। তাহলে কথা না বাড়িয়ে খেলা শুরু করি, লেটস স্টার্ট। 12টা আম, একটা হাততালি দে। আচ্ছা এবার তোমাকে দেখি, 11টা আম, আরেকটা হাততালি। তারপরে পরের বন্ধুর কাছে যাই, 11টা আম, আরেকটা হাততালি। তোমাদের কি একটু মন খারাপ হচ্ছে যে তোমরা একটু আম কম পাড়তে পেরেছো? না, আসলে মন খারাপ হওয়ার কিচ্ছু নেই, কারণ তোমাদের তিনজনের জন্য রয়েছে আমাদের তরফ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টাশি মোমেন্ট। যাদের অবিরাম পরিশ্রমের ফলে শিশুদের ভবিষ্যৎ হয়ে ওঠে সুন্দর, তাদের নিয়ে এই সেগমেন্ট, হ্যাটস অফ টু ইউ।
বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী। স্যারের জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার, প্রথমেই জানতে চাই আপনার এই স্কুল সম্পর্কে। আমরা 1981 সালে দক্ষিণ চট্টগ্রামের প্রথম কেজি স্কুল হিসেবে যাত্রা শুরু করেছি। আমরা সবসময় কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা কক্সবাজার জেলায় একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। আমাদের যারা টিচাররা আছেন তারা প্রত্যেকেই সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রণয়নের সাথে সংশ্লিষ্ট। অনেক শিক্ষক বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে তারা প্রশ্ন প্রণয়ন করেন, প্রশ্ন মডারেশন করেন। আমরা কক্সবাজার জেলায় যে সমস্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে তাদের মধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ 2017 সালে আমরা জেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক স্বীকৃতি পেয়েছিলাম। পাশাপাশি 2019 সালে জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে হয়েছিল। আমাদের শিক্ষকদের পারফরম্যান্স এবং তাদের পাঠদান পদ্ধতি, পরিচালনা কমিটির পরিচালনা সব কিছু মিলেই আমরা জেলার মধ্যে ইনশাল্লাহ সর্বোচ্চ আসনে আছি। ধন্যবাদ স্যার। আমি আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাই, একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিশুদের কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? একজন শিশু ভালো মানুষ হিসেবে গঠন করার জন্য তার চারিত্রিক যে গঠনটা সেটা আসলে পরিবার থেকে গঠন করে আসে। তার পরবর্তী পদক্ষেপটা আমরা টিচারেরা নিই। তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করেই সমাজে একজন ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য সচেষ্ট থাকি। পাশাপাশি যারা আমাদের অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে বলবো, একজন শিশুকে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য একটা প্রতিষ্ঠান তার জন্য সর্বোৎকৃষ্ট একটা স্থান। সেই স্থানে আমরা যারা আছি শিক্ষকেরা আমাদের সার্বিক তত্ত্বাবধানে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের আন্তরিকতা দিয়ে আমরা তাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য সচেষ্ট থাকি। ধন্যবাদ স্যার। আসলে সকলের প্রচেষ্টায় আমাদের শিশুরা একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, এটাই আমরা আশা রাখতে পারি। এই স্কুলের সবাইকে শুভকামনা জানিয়ে চলে যাচ্ছি পরের সেগমেন্টে। বন্ধুরা, কক্সবাজার এসেছি, রাখাইন ট্রেডিশনাল ডান্স দেখবো না এমন তো হয় না। আজ দেখাবে, কিন্তু কোথায় দেখাবে? বন্ধুরা, টিফিনের ঘন্টা পড়ে গেছে, এখানকার বন্ধুরা চলে যাবে ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমরা চলে যাব তোমাদের অন্য বন্ধুদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আর আমাদের সাথেই থাকবে। টাটা।